বিসমিল্লাহির রহমানির রাহিম। উপস্থিত সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে ঘরে বসে কিভাবে ঘাড়ে ব্যথার চিকিৎসা করা যায়, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা আপনাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি চেষ্টা করব পরবর্তী দিন এটার উত্তর দেওয়ার জন্য। ঘাড়ে ব্যথা একটি অতি সাধারণ বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ঘটে থাকে। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বলে যে ঘাড়ে ব্যথার লাইফ টাইম প্রিভেলেন্স হলো অ্যারাউন্ড 50%। তার মানে 50% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগে থাকেন। এখন ঘাড়ে ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে, এর ভিতরে কিছু আছে মেকানিক্যাল কারণ, কিছু আছে প্যাথোলজিক্যাল কারণ। প্যাথোলজিক্যাল কারণের ভিতরে যেমন আপনার স্পাইনাল টিউমার হতে পারে, ক্যান্সার হইতে পারে, টিবি হইতে পারে বা ইনফেকশন হইতে পারে। এই সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে সেগুলোর প্যাথোলজিক্যাল প্রবলেম এর কারণে পেইন হয়, এবং এই ক্ষেত্রে মেডিকেশন ট্রিটমেন্ট অনেক সময় সার্জিক্যাল ম্যানেজমেন্টও দরকার হয়ে থাকে। ধরনের ব্যথা হয় এর অলমোস্ট 80-90% ঘাড়ে ব্যথার কারণই হলো মেকানিক্যাল কারণ। মেকানিক্যাল কারণগুলোর ভিতরে যেমন হতে পারে যে আপনার যে ঘাড়ের যে মাংসপেশি বা হাড় এগুলোর কোনো ডিসপ্লেসমেন্ট হতে পারে বা ইন্টারনাল ডিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, রিপিটেড ওয়ার্কের কারণে একই কাজ বারবার করার কারণে আপনার ঘাড়ের সমস্যা হতে পারে, এইজের সাথে এটা সম্পর্কিত, যেমন যারা একটু ওয়ার্কিং এজ পিপুল বা এবং এজেড পিপুল তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়। পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাকওয়ার্ড পজিশন, আমরা যদি একই পজিশনে অনেক সময় বসে থেকে একই ধরনের কাজ করে থাকি সেক্ষেত্রেও আমাদের ঘাড়ে ব্যথা হতে অনুভূত হতে পারে। এবং ফিমেল জেন্ডার, বিশেষ করে ছেলেদের চেয়ে মেয়েদের ঘাড়ে ব্যথার প্রবণতাটা বেশি দেখা দেয়। এবং এইজেড পার্সনদের ক্ষেত্রে আমি আগেই বলেছি যাদের ডিজেনারেটিভ চেঞ্জ আসে সেই ডিজেনারেশন চেঞ্জের কারণে অনেক সময় এই ঘাড়ে ব্যথা দেখা দিতে পারে। এখন যদি কারো ঘাড়ে ব্যথা হয়, এই ঘাড়ে ব্যথার 80-90% ক্ষেত্রে মেকানিক্যাল যে ফল্ট বা মেকানিক্যাল কারণ থাকে সেগুলোকে যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ব্যথাটা কমে যাবে। এখন এই ঘাড়ে ব্যথার যে তীব্রতা বা ইন্টেন্সিটি সেটা নির্ভর করে যে আপনার কোন স্ট্রাকচার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উপর। যেমন বর্তমানে আমরা এখন যে করোনার কারণে আবদ্ধ পরিস্থিতিতে আছি এতে করে আমাদের যে দৈনন্দিন জীবনের যে ডিসিপ্লিন সেটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ল্যাপটপ, মোবাইল বা ইন্টারনেট বা টিভি এগুলো বেশি ব্যবহার করতেছি। এক্ষেত্রে আমাদের যে মাসেল বা মাংসপেশি এগুলোর যে সক্ষমতা বা এগুলোর যে মুভমেন্ট সেগুলো আগের মতো হচ্ছে না, এতে করে আমাদের প্রতিনিয়ত আমরা ঘাড়ে ব্যথায় নিমজ্জিত হতে পারি। তো যাই হোক, যদি কারো ঘাড়ে ব্যথা হয় এগুলোর জন্য আপনি কয়েক ধরনের ম্যানেজমেন্ট আছে, এর ভিতরে যেটা আমি প্রথমে বললাম যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, আরেকটি হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো মেকানিক্যাল পেনের ক্ষেত্রে সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টটাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে আপনাকে কিছু মেডিকেশন এবং কিছু থেরাপিউটিক এক্সারসাইজ করতে হবে। যে এক্সারসাইজ গুলো করলে আপনি 7-10 দিনের ভিতরেই আশা করি এই ঘাড়ে ব্যথার থেকে মুক্তি পাবে। এক্ষেত্রে আপনি যদি ব্যথার পরিমাণটা খুব বেশি হয় তাহলে বিভিন্ন ধরনের এনএসআইডি বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এগুলো খেতে পারেন, সাথে মাসল রিল্যাক্সিং খেতে পারেন, এবং অনেক সময় যদি নার্ভে এই ব্যথাগুলোর ইরিটেশন হয় তখন আপনার পেরিফেরাল নার্ভ স্টিমুলেটরও খেতে পারেন। তবে মনে রাখতে হবে এই ধরনের যে মেডিকেশন, এই মেডিকেশন গুলো আপনাকে টেম্পোরারি একটা রিলিফ দিবে, বাট আপনি যদি যে সমস্যাটা কারণে আপনার ব্যথাটা হয়েছে যে মেকানিক্যাল ফল্টের কারণে, সেই মেকানিক্যাল ফল্টটাকে যদি আপনি কারেকশন করতে চান এবং সেটাকে, তাহলে আপনাকে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ করতে হবে বা ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন 2-3টি এক্সারসাইজ দেখাবো, এগুলো করতে পারেন। পাশাপাশি আপনার যদি
কাছাকাছি কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট থাকে, তাহলে তারও শরণাপন্ন হতে পারে। আপনি তার প্রেসক্রিপশন অনুযায়ী বা তার পরামর্শ অনুযায়ী যে থেরাপিউটিক এক্সারসাইজ গুলো উনি উপযুক্ত মনে করেন বা মনে করবেন, সেগুলো যদি আপনি বাসায় নিয়মিত করেন, তাহলে আশা করি 7 থেকে 10 দিনে ভালো হয়ে যেতে পারেন। বাট ভেরি রেয়ারলি 5 to 10% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কারো ইন্টারনাল ডিয়ারেজমেন্ট বা ডিস্ক প্রলাপস এই বিষয়টা যদি খুব সিভিয়ার হয়, তখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকের সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হইতে পারে। সেটা অনেক সিমটমের উপরে নির্ভর করে। তা আসুন আমরা আগে দেখে নেই যে আমরা ঘরে বসে কি কি ধরনের এক্সারসাইজ করতে পারি। তা আমি প্রথমে যে এক্সারসাইজ গুলোর কথা বলছি, এগুলো মেনলি মাইল্ড টু মডারেট টাইপের যে ঘাড়ে ব্যথা, সেই ক্ষেত্রে এটা খুব বেশি উপকার হবে। এর ভিতরে আপনি সোজা হয়ে বসে, একদম সোজা হয়ে বসে আপনি প্রথমে যেটা করতে পারেন যে আপনি আস্তে আস্তে করে এই একদিকে স্ট্রেচ করতে পারেন। স্ট্রেচিংটা 10 to 15 সেকেন্ড, সেটা নট মোর দেন 30 সেকেন্ড ধরে রাখবেন, দেন আবার এটা রিল্যাক্স হয়ে যাবে। ঠিক অপোজিট সাইডেও এরকম স্ট্রেচ করতে পারেন। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে সাউন্ড সাইড ফার্স্ট, মানে স্ট্রেচিং এর ক্ষেত্রে আপনার যে সাইডটা ব্যথা অনুভূত হবে, যদি আপনার ডান দিকে ব্যথা অনুভূত হয়, তাহলে আপনি প্রথমে বাম দিকে স্ট্রেচিংটা করবেন এবং পরে আস্তে আস্তে ডান দিকে যাবে। এই এক্সারসাইজটা আপনি 10 থেকে 12 বার এরকম স্ট্রেচিং করবেন, প্রত্যেকবার 10-20 থেকে অ্যারাউন্ড 20 সেকেন্ড হোল্ড করবেন। পরবর্তীতে যেমন আমি বলেছিলাম, আপনি যদি ডান দিকে ব্যথা হয়, তাহলে আপনি বাম দিকে, এটা হলো আপনার সাউন্ড সাইড, সে বাম দিকে যাবেন। যেমন আরেকটা এক্সারসাইজ আপনি রোটেশন করতে পারেন, এবং এটা করার ক্ষেত্রে আপনি হাতের সাহায্য নিতে পারেন, দেন এখানে স্টপ, দেন আবার সেম, এরকম 15 to 20 সেকেন্ড হোল্ড করবেন, দেন রিল্যাক্স, দেন অপোজিট সাইড, যে সাইড আপনি এফেক্ট সেই সাইডে আপনি আস্তে আস্তে যতটুকু আপনার সহনীয় ততটুকু যাবেন। এই স্টিচিং এক্সারসাইজ অনেকটা ওয়ার্ম আপ টাইপের। এই ওয়ার্ম আপ করার পরে আপনার যে সহনীয় মাত্রা, সেই সহনীয় মাত্রায় আপনি করবেন। করার পরে আপনাকে যে এক্সারসাইজটা করতে হবে সেটাকে আমরা বলি রিট্রাকশন এক্সারসাইজ। এই এক্সারসাইজটি এইভাবে করবেন, আপনি দুটি আঙ্গুলের মাধ্যমে থুতনিটাকে ধরে জাস্ট পিছনের দিকে চাপ দেবেন। দশ থেকে 15 সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিবেন, এভাবে 10 থেকে 12 বার এক্সারসাইজটি করবেন। এই তিনটি এক্সারসাইজ করার পরে আপনি যেটি করতে পারেন যে একটা টাওয়েল গরম পানিতে ভিজিয়ে পানিটা চিপে এভাবে গরম ঘাড়ে গরম শেকটা দিতে পারে, অথবা যদি আপনার এই টাওয়েল ভিজিয়ে দেওয়াটাই বেশি উত্তম, বা যদি কোনো কারণে আপনি অপারগ হন, তাহলে সেই ক্ষেত্রে হিটিং প্যাড বা হট ওয়াটারের ব্যাগ বা এমনি টাওয়েল গরম করে গরম করেও দিতে পারে। এই গরম শেকটিও আপনি 10 থেকে 15 মিনিট আপনি দিবেন। দিলে আপনি যদি দিনে কমপক্ষে 3 বার বা 4 বারও করতে পারেন, এই এক্সারসাইজ গুলো নিয়মতান্ত্রিক ভাবে করেন, তাহলে আশা করি আস্তে আস্তে আপনার ঘাড়ের ব্যথাটি কমে যাবে। এবং যখন আপনার ঘাড়ের ব্যথাটি আপনার পারসেপশন অনুযায়ী লেস দেন 40% বা অ্যারাউন্ড 30% এরকম হয়ে যাবে, মানে দ্যাট মিনস 2/3 কমে যাবে, তখন আপনি একটি আইসোমেট্রিক এক্সারসাইজ শুরু করতে পারেন, যে এক্সারসাইজটি করলে পরবর্তীতে আপনার ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি এক্সারসাইজটি, জাস্ট হাত দিয়ে মাথায় চাপ দেবেন, মাথা দিয়ে হাতে চাপ দেবেন এবং কোনো মুভমেন্ট হবে না, সেটি হলো জাস্ট এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরকম ছেড়ে দিবেন। ঠিক অপোজিট হ্যান্ড সেম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ঠিক সামনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ঠিক এরকম পিছনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে এক্সারসাইজটি আপনি 10 বার করে করতে পারেন। এই এক্সারসাইজটি করলে আপনার ঘাড়ের যে মাসেল গুলো আছে, এই বিশেষ করে স্টানোক্লিডোমাস্টয়েড, ট্রাপিজিয়াস এবং অন্যান্য যে মাসেল স্কেলেনি,
এই যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, এবং যেটা পরবর্তীতে আপনার ঘাড়ে ব্যথা হওয়ার ক্ষেত্রে প্রিভেনশন হিসেবে কাজ করবে। তো এগুলো হলো বেসিক এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফল পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, বাট যদি আপনি এক্সারসাইজগুলো করার পরেও 2-3 দিন করার পরেও আপনার ওরকম ইফেক্টিভ কোনো রেজাল্ট না পান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার নিকটস্থ কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং তাকে দিয়ে একটা থ্রো অ্যাসেসমেন্ট করাবেন। অ্যাসেসমেন্ট করার পরে আপনি এই এক্সারসাইজগুলো হয়তো লাগতে পারে, পাশাপাশি এর সাথে আর অন্য কোনো ধরনের এক্সারসাইজও লাগতে পারে যেগুলো আপনাকে আপনার ফিজিওথেরাপিস্ট সাজেস্ট করবে। অনেক ক্ষেত্রে এই এক্সারসাইজগুলোর পাশাপাশি কিছু ইলেকট্রিক্যাল মডালিটিজেরও প্রয়োজন হয়, যেমন ট্রাকশন, আল্ট্রাসাউন্ড বা সার্ভাইকেল ম্যানিপুলেশন এই ধরনের, বা শর্ট ওয়েভ ডায়াথার্মি এই ধরনের কিছু রেডিয়েশনের প্রয়োজন হয়। এটা কমফোর্ট মডালিটি হিসেবে কাজ করে এবং অনেক অনেক ক্ষেত্রে এটা বেশ ইফেক্টিভ হয়ে থাকে। তো আপনারা এই এক্সারসাইজ গুলো ঘরে বসে, যারা এখন ঘরে বসে আছেন এবং কোনো জায়গায় আপনারা শরণাপন্ন হতে পারতেছেন না, যদি কেউ এরকম ঘাড়ে ব্যথায় ভুগে থাকেন তাহলে আশা করি এই এক্সারসাইজ গুলো করবেন এবং 3 থেকে 5 দিন করেন, তারপরে আশা করি যে আপনারা এটা একটা ভালো রেজাল্ট পাবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস লিখে জানাবেন। ইভেন পাশাপাশি আমার নাম্বার, আমাদের যে ইউনিক অ্যান্ড পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টারে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রি কনসালটেন্সি সার্ভিস আপনাকে অনলাইনেও দিতে পারি, পাশাপাশি আপনারা যদি ফিজিক্যালি আসার সমর্থ হন দেন ফিজিক্যালি আসবেন, ইনশাল্লাহ আমি বা আমরা চেষ্টা করব আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য। এ বলে আমি আজকে এখানে শেষ করছি। পাশাপাশি আপনাদের নেক্সট প্রোগ্রামে আমি আপনাদের শোল্ডারের বা কাঁধের যে আমাদের বিভিন্ন কারণে ব্যথা হয় সে ব্যথা বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোরও উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।